সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবে নোয়াখালী চার আসনে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেসে আজ সারাদিন আছি নোয়াখালী চার আসনে। এই আসনটিতে বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কী ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করছে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন নোয়াখালী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, কথা বলবো এবং কি জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ে কতটা সুসংগঠিত, কতটা শক্তিশালী সেসব বিষয়ে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেসে। এই আসনটিতে আপনি তো নোয়াখালী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হিসেবে তৃণমূল পর্যায়ে আপনার কতটা সুসংগঠিত জাতীয় পার্টি? নোয়াখালী জেলাতে নয় বছরে জাতীয় পার্টির শাসন আমল ছিল। জাতীয় পার্টির শাসন আমলে নোয়াখালীতে অনেক কাজগুলো করেছেন এবং যা দৃশ্যমান তাই আমরা নোয়াখালীতে, নোয়াখালী পুরো জেলাতে আমাদের 96টা ইউনিয়ন, মিনিমাম 1000 আমাদের গ্রাম, আমাদের সেখানে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের জাতীয় পার্টি সাংগঠনিকভাবে কমিটি গঠন করা আছে, আমরা শক্তিশালী আছে বর্তমানে। আপনারা বরাবরই বলছেন যে 300 আসনে এবার নির্বাচনে 300 আসনে একক প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন, সেটা আসলে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কি বহাল থাকবে কিনা বা আবার জোটে যাওয়ার চিন্তাভাবনা আছে কিনা আপনাদের? আমরা তৃণমূলে আমাদের যে বক্তব্য হলো যে সাধারণ তৃণমূলের নেতাকর্মীদের একটা ওপিনিয়ন হলো যে জাতীয় পার্টি মহাজোটে যাওয়ার কারণে জাতীয় পার্টি সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জাতীয় পার্টি সাংগঠনিকভাবে যদি শক্তিশালী করতে হয়, তৃণমূলের নেতাদের সকলে একমত হলো যে 300 আসনে নির্বাচন করা, এবং 300 আসনে নির্বাচন করলে জাতীয় পার্টি সাংগঠনিকভাবে শক্তিশালী হবে এবং জাতীয় পার্টি ভালো একটা রেজাল্ট করতে পারবে পুরো বাংলাদেশে। আমার জাতীয় পার্টির প্রত্যেকটা আসনে কম বেশ এক দুজন থেকে বেশি প্রার্থী বর্তমানে আছে। আমরা আশা করি জাতীয় পার্টি আমাদের জিএম কাদের এবং পল্লীবন্ধু এরশাদের যে নির্দেশ যেটা আছে সেই হিসাবে জাতীয় পার্টি 300 আসনে নির্বাচন দেওয়ার কোনো সক্ষমতা আছে। আপনি তো মনোনয়ন প্রত্যাশী, তো সেক্ষেত্রে এই আসনটিতে আপনার কী কী পরিকল্পনা আছে উন্নয়নের? এখানে আমাদের আমার মনোনয়ন, আমি নোয়াখালী সদরের আমাদের কেন্দ্রীয় কমিটি ভাইস প্রেসিডেন্ট জনাব মোবার হোসেন আজাদ সাহেব আমাদের এখানকার সংসদ সদস্য হিসাবে আমাদের সকলের সমমত উনি প্রার্থী। এবং এখানে আমাদের একটা হলো যে আমরা জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা একমত হয়েছি যে আমরা চাচ্ছি যে আমরা সেনা শাসন থেকে আমাদের এই পার্টির চেয়ারম্যান যিনি আসেন উনি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, উপজেলা এবং জেলা এবং জেলা পরিষদ থেকে শুরু করে ইউনিয়নের চেয়ারম্যানগুলো ওরা জনগণের প্রতিনিধিদের দ্বারা নির্বাচিত ছিলেন এবং উপজেলাটা জনগণের প্রতিনিধিরা নির্বাচিত প্রতিনিধিরাই এই দেশের নেতৃত্ব দিয়েছিলেন। বর্তমান যে অবস্থা এই বর্তমান সরকার এই এই জিনিসগুলো নিয়ে গেছে প্রশাসনের হাতে, প্রশাসনের হাতে যদি ক্ষমতা চলে যায় এই তাহলে জনগণের অধিকার কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। আমাদের তৃণমূলের মূল দাবি হলো যে জনগণরা যেন জাতীয় পার্টির আমাদের নেতৃবৃন্দকে আমরা দাবি জানাচ্ছি যেন উপজেলা জেলা আমার জেলার নেতৃত্ব দেবে জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নেতৃত্ব দেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়নের পরিষদ নেবে ইউনিয়ন পরিষদ, তাদেরকে সর্বময় ক্ষমতা দেওয়া উচিত এবং তারা তাদের জনগণের প্রতিনিধিরা নির্বাচিত লোকরা ইয়ে দেবে। কারণ যেহেতু আমরা আজকে দুই বছর আছে, তিন বছর নাই, এক বছর আছে, এক বছর নাই ট্রান্সফার জব, সুতরাং তাদের কাছে ক্ষমতা, তাদের কাছে যে উন্নয়ন এমন বিভিন্ন ক্ষমতা দিয়ে রাখছে এটা এটা গণতান্ত্রিক দেশে হতে পারে না। ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। পরবর্তী সংবাদ বেলা দুপুর দুটায় ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কী ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেসের।